আপনারা দেখছেন খবরের দুনিয়া। আমার সংসদীয় ক্ষেত্রের একটি লোকসভা চাকদার গ্রামাঞ্চলে আমফানের কবলে পড়ে কৃষকরা যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা দেখতে গিয়ে আরও জিনিস নজরে আসলো, যেটা বিশেষ করে যারা ট্রাইবাল মানুষ, যারা সকলেই বিপিএল, অথচ একটা গ্রামের মধ্যে 100 ঘর, 150 ঘর, কোথায় 75 ঘর মানুষ আছে, সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তারা এখনও পায়নি। তাদের বক্তব্য আমাদের কাছে, কেউ বলছে 20,000-30,000 অ্যাডভান্স টাকা চাওয়া হয়েছিল তাই আমরা দিতে পারিনি বলে আমাদের ঘর হয়নি। তাহলে কি আমরা কোনোদিনই তো অত টাকা আমরা জোগাড় করতে পারবো না, তাহলে কি আমাদের ঘর হবে না? এই প্রশ্ন প্রত্যেকটা জায়গায় আমি দেখতে পেলাম, এবং বহু মানুষ ঝড়ে কারোর চাল উড়ে গেছে এবং বেশিরভাগ জায়গাতে দেখলাম গাছ পড়ে ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোথায় তো প্রাণহানি হয়েছে, এবং সর্বশেষ বহু মানুষ তারা বেঁচে গেছে কোনো রকমে, কয়েক সেকেন্ডের ব্যবধানে, কয়েক ইঞ্চির ব্যবধানে তাদের মৃত্যু ঘটেনি। মানুষের দুর্দশা, বিশেষ করে ধান, তিল, পাট বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জলে ডুবে নষ্ট হয়েছে প্রত্যেকটা কৃষকের ফসল, যার ভবিষ্যৎ লুকিয়েছিল সেই চাষির ওই ফসলের মধ্যে দিয়ে, তাই এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাদেরকে আমার পক্ষ থেকে বললাম সরকারের কাছে আবেদন করা এবং রিসিপ্ট রাখা, বিডিও অফিসে গিয়ে সমস্ত আবেদন যাতে বিডিওর কাছে পৌঁছানো হয়। যারা তাতে ক্ষতিগ্রস্ত মানুষ, যারা সাধারণ দরিদ্র মানুষ, তারা যাতে পায় এবং তারা যাতে সকলে সহযোগিতার আশা তারা করে, তাই তাদের প্রতি যেন সকলেই সুনজরে রাজনৈতিক ঊর্ধ্বে উঠে তাদের সহযোগিতা সরকারি তরফ থেকে যাতে পায়, তার জন্য আমার একটা বিনীত অনুরোধ রয়েছে।